কথা এখন প্রশ্ন করেছেন যে ঋতুবত অবস্থায় অজু কিভাবে করব উজু করলে কোনো উপকার আছে কিনা কে কেউ বলে সেই অবস্থায় উজু করলে ভালো না অবস্থায় উজু করলে তবে হাত মুখ ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সেটা আলাদা কথা উজু করলে উজু হবে না কারণ উজু হওয়ার শর্ত হলো উজু ভঙ্গের কারণ বন্ধ হওয়া উজু ভঙ্গের কারণ যেহেতু রানিং আছে সেই জন্য উজু করলে কোনো উজু হবে না যে কোনো ব্যক্তির উজু ভঙ্গের কারণ চলাকালীন উজু করলে তার উজু হবে না কারণ বন্ধ হতে হবে তবে যাদের হয়তো সবসময় পেশাব ঝরে বা বায়ু বের হয় অসুখ হয়ে গেছে বা যাদের হয়তো ইস্তেহাজা হয়েছে সবসময় বিল্ডিং হয় সেটা আলাদা কথা কিন্তু নর্মালি উজু ভঙ্গের কারণ যখন ঘটবে সেটা মানে চলাকালীন উজু করলে উজু হবে না কাজে উজু কোনো অর্থ হবে না উযু করলে কোনো তার উজুর সেটা সেটাকে উজু বলা যাবে না তবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সেটা আলাদা কথা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উত্তম খুব সুন্দরী فاقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد